রাস্তায় পেরেক পুঁতে বড় লোক। হ্যাঁ ঠিকই শুনেছেন, অদ্ভুত লাগলে এটাই সত্য। একদিন একটা গরিব পরিবার রাস্তায় পেরেক পুঁতে অনেক কোটিপতি হয়ে যায়। এরকমটা কিভাবে সম্ভব? এরপর তাদের সাথে কি ঘটে যায়, সব ঘটনা আজ এই ভিডিওর মধ্যে থেকে জানতে পারবেন। তাই অন্য দিনের মতো আজও বলছি, পুরো এক্সপ্লেন দেখার জন্য আমার সাথে অবশ্যই থাকবেন এবং আমি সোহান আপনাদের সাথে থাকব। গল্পের শুরুতেই আমরা এক বিবাহিত দম্পতিকে দেখতে পাই। ছেলেটির নাম ছিল জ্যাগিউ এবং মেয়েটির নাম ছিল সাংইয়ং। তাদের দুজনের একটা ছোট সংসার ছিল। রাস্তার ধারে তাদের একটা ছোটখাটো গ্যারেজ ছিল। জ্যাগ মূলত গ্যারেজে কাজ করত এবং তার স্ত্রী তাকে সাহায্য করত। কিন্তু সমস্যা হলো, তাদের গ্যারেজে খুব একটা কাস্টমার হয় না, কারণ তাদের গ্যারেজটা অনেকটাই ছোট ছিল। তাই রাস্তার মানুষজন গ্যারেজের দিকে নজরেই পড়ে না। তাই এই কারণে তাদের প্রতিদিনের খাবার জোগাড় করতে অনেক সমস্যা হয়ে যায়। একদিন একটা কোম্পানি তাদের পাশের এক গ্রামে কাজ শুরু করে। তাই কোম্পানির বড় বড় গাড়িগুলো সারাদিন ইট পাথর বালি নিয়ে সেখান দিয়ে যাতায়াত করে। এই জন্য রাস্তায় প্রচন্ড ধুলোয় ভরে যায়। জ্যাগের বাড়িঘর এমনকি গ্যারেজ সব ধুলোয় ভরে যায়, যার ফলে যা দু একটা কাস্টমার আসতো তাও আসা বন্ধ হয়ে যায়। তাই জ্যাগ বুঝতে পারে এবার তার কিছু একটা করা উচিত। তাই জ্যাগ পরের দিন সেই কোম্পানি লোকের কাছে গিয়ে অভিযোগ জানায়, বলে গাড়িগুলো অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে, না হয় ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু কোম্পানির লোকেরা তার কোনো কথাই শোনে না, বরং তাকে ঠেলে ফেলে দেয়। জ্যাগ ধাক্কা খেয়ে এই কোম্পানি মালিকের বাচ্চার ওপর গিয়ে পড়ে। তাই সেখানকার লোকেরা পুলিশকে ইনফর্ম করে দেয়। তারপর পুলিশ এসে জ্যাগকে ধরে নিয়ে যায়। পুলিশ স্টেশনে গিয়ে জ্যাগ পুলিশকে সবকিছু খুলে বলে। কিন্তু পুলিশ অফিসার বলে, তোমার গ্যারেজের জন্য অন্য কোনো লোককে দোষারোপ করা উচিত না। তখন অন্য একটা অফিসার বলে, তোমার শ্বশুর গ্যারেজটা বেঁচে দিতে চাই, তাই তোমাকে আগে গ্যারেজটি বাঁচানো উচিত। জ্যাগ পুরো অবাক হয়ে যায় এবং উদাস মন নিয়ে বাড়ি ফিরতে থাকে। রাস্তায় আসতে আসতে সে একটা খারাপ গাড়ি দেখতে পায়। তখন সে লক্ষ্য করে একজন লোক তার খারাপ হওয়া গাড়িটি ঠিক করছে। তখন সে কিছুই না ভেবে সেই খারাপ হওয়া গাড়িটি ঠিক করে দেয় এবং লোকটির কাছ থেকে কোনো টাকা না নিয়েই সেখান থেকে চলে যায়। তারপর জ্যাগ একটা মদের দোকানে চলে আসে, কিন্তু তার কাছে কোনো টাকা না থাকার কারণে সে একটা সিগারেট কিনে নেয় এবং সেটা খেতে শুরু করে। ঠিক তখনই মিস্টার মুন সেখানে চলে আসে এবং জ্যাগকে মারধর করতে শুরু করে, কারণ জ্যাগ আজকে একটা লোককে ফ্রিতে গাড়ি ঠিক করে দিয়েছিল। এটা তাদের নিয়মের মধ্যে ছিল না। জ্যাগও এটা বুঝতে পারে, তাই সে সেখান থেকে চলে যায়। তারপর মিস্টার মুন ও তার বন্ধুরা মিলে আড্ডা দিতে শুরু করে এবং জ্যাকের স্ত্রী সম্পর্কে আলোচনা করতে থাকে। তখনই আমরা জানতে পারি মিস্টার মুন সাংকে পছন্দ করত, কিন্তু সাং জ্যাককে বিয়ে করেছে। যাই হোক, এরকম ভাবে কয়েকটা দিন পার হয়ে যায়। একদিন একটা আত্মীয়র বাড়িতে জ্যাগের নিমন্ত্রণ ছিল। তাই সে কিছু টাকা ধার করে নতুন জামা কাপড় ও একটা কেক কিনে নিয়ে তার গন্তব্যস্থানে পৌঁছায়। কিন্তু সে যখন দরজার কাছে পৌঁছায় তখন শুনতে পায় বাইরের কিছু লোক তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। তাই সে ঘরের ভিতরে ঢোকে না, বাইরে থেকেই চলে যায়। রাতে উদাস মন নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। তখন সে লক্ষ্য করে তার পাশের টায়ার পাঞ্চারের জন্য দাঁড়িয়ে আছে একটা গাড়ি। তাই জ্যাগ কিছুই না ভেবে গাড়ির টায়ার পাঞ্চার সারিয়ে দেয়। এত রাতে কোনো মেকানিক পাবে না বলে জ্যাগ তাদের কাছে একটু বেশিই টাকা চাই। তারপর জ্যাগ গাড়ির পাঞ্চার হওয়ার কারণ খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে একটা সূচালো লোহার কিছু একটা খুঁজে পায়। সে বুঝতে পারে এটার জন্য টায়ার পাঞ্চার হয়েছে। তারপর জ্যাগ বাড়ি চলে আসে। রাতে জ্যাকের কোনো মতেই ঘুম আসে না। সে ভাবতে থাকে কি করে তাদের সংসার চলবে। ঠিক তখনই জ্যাকের মাথায় খেলে যায় আজকে টায়ার পাঞ্চারের ঘটনা। এটা ভেবে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে যদি ইচ্ছা করে রাস্তায় পেরেক ছড়িয়ে রাখতে পারে তাহলে তাদের গ্যারেজে কাস্টমার আসবে এবং তার ব্যবসাও ভালো চলবে। তাই জ্যাক দেরি না করে সেই দিন রাতে রাস্তায় কিছু পেরেক ছড়িয়ে আসে। পরের দিন সকালে জ্যাক দেখতে পায় তার গ্যারেজে একটা কাস্টমার আসে। জ্যাক এটা দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর সে দ্রুত টায়ার পাঞ্চার সারিয়ে দেয়। এবার জ্যাক আগের থেকে বেশি টাকা নেয়। তারপর কিছু ঘন্টা পার হয়ে যায় কিন্তু কোনো কাস্টমারই আসে না। তাই জ্যাক চিন্তিত হয়ে পড়ে। আরো কিছুক্ষণ পার হবার পর জ্যাক সেই পেরেক ছড়ানো স্থানে চলে যায়। ওখানে গিয়ে সে দেখতে পায় পেরেকগুলো রাস্তার ধারে পড়ে আছে, কারণ রাস্তায় বড় বড় ট্রাকের চাকায় ধাক্কা খেয়ে পেরেকগুলো রাস্তার ধারে পড়ে আছে। বড় বড় ট্রাকের চাকায় এত ছোট পেরেক কিছুই করতে পারবে না। কিন্তু জ্যাক কোনো মতেই হার মানে না। ওই দিন রাতে জ্যাক আগের থেকে বড় বড় পেরেক বানাতে শুরু করে। রাতে তার স্ত্রী এটা লক্ষ্য করে এবং তাকে নিষেধ করে এরকমটা করতে, কারণ কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তাদের দুজন
জ্যাকুইনকেই পুলিশ ধরবে। তখন জ্যাক বলে এরকমটা কিছুই হবে না, শুধু গাড়ির টায়ার পাঞ্চার হবে, তাছাড়া রাস্তা দিয়ে যারা গাড়ি নিয়ে যায় তারাও অনেক বড় লোক, আর এরকমটা করলে আমাদের ব্যবসাটাও ভালো চলবে। তখন তার স্ত্রী তার কথায় রাজি হয়ে যায়। এরপর তাদের দিন ভালোই কাটতে থাকে। তাদের গ্যারেজে আগের থেকে বেশি কাস্টমার আসতে শুরু করে। একদিন তাদের গ্যারেজে এক বড় কোম্পানির মালিকের মিস্ত্রি অ্যারি আসে। অ্যারি তার গাড়ির টায়ার পাঞ্চার সারাতে এসেছিল। তারপর জ্যাক তার গাড়িটা ঠিক করতে থাকে। তখন সাং সেখানে বসে সুন্দর সুন্দর পুতুল বানাচ্ছিল। এটা আবার লক্ষ্য করে অ্যারি, এবং অ্যারির পুতুলগুলো অনেক পছন্দ হয়। তাই অ্যারি পুতুলের দ্বিগুণ টাকা দিয়ে একটি পুতুল নিয়ে যায়। তারপর তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। ওই দিন রাতে জ্যাক ও তার স্ত্রী রাস্তায় পেরেক ছড়ানোর জন্য যায়। সাং একটা বুদ্ধি দেয়, সে যদি এই পেরেকগুলো রাস্তায় পুঁতে দেয় তাহলে বারবার তার মাঝরাতে পেরেক ছড়ানোর জন্য আসতে হবে না। জ্যাক তখন বলে এই রাস্তাগুলো অনেক মজবুত, আর এই রাস্তায় পেরেক পোঁতা অসম্ভব। তখন সাং বলে আমরা যদি ড্রিল মেশিন ব্যবহার করি তাহলে কেমন হয়। জ্যাকের তার স্ত্রীর কথায় অনেক পছন্দ হয়, তাই সে পেরেকগুলো উঠিয়ে নেয়। তখনই সেখানে একটা পুলিশের গাড়ি চলে আসে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এখানে তারা কি করছে। এক পর্যায়ে এসে তাদেরকে ছেড়ে দেয়। পুলিশেরা বুঝতে পারে এখানে চুরি করার মতো কিছুই নেই। পরের দিন তাদের গ্যারেজে কোনো কাস্টমার আসে না, কারণ তারা পুলিশের ভয়ে রাস্তার কোনো পেরেক ছড়ায় না। কিন্তু তাদের এখন আর কোনো সমস্যা নেই, তারা এতদিন ধরে অনেক টাকা কামিয়ে নিয়েছে। এই টাকাগুলো দিয়ে কিছুদিন ভালোভাবে তাদের দিন চলে যাবে। পরের দিন জ্যাক বিহারের দোকানে সব দেনা শোধ করে দেয়। তারপর বিহারের দোকানের মালিক মিস্টার মুনকে বলে জ্যাক তার সব দেনা শোধ করে দিয়েছে। তখন মিস্টার মুনের একটু সন্দেহ হয়। পরের দিন রাতে জ্যাক ও তার স্ত্রী রাস্তায় ড্রিল মেশিন দিয়ে পেরেকগুলো পুঁতে দিয়ে আসে। এদিকে পরের দিনে আমরা দেখতে পাই অ্যারির মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। তাই সেখানে পুলিশেরা গিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কারোর ওপর সন্দেহ আছে কিনা জিজ্ঞাসা করে। তখন অ্যারির লক্ষ্য পড়ে পুতুলের উপর, তাই তার মেয়ের কিডন্যাপের দোষ চাপিয়ে দেয় জ্যাক ও তার স্ত্রীর ওপর। তখন পুলিশেরা জ্যাকের এবং তার স্ত্রীকে জেরা করে আর তাদের ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিছু সন্দেহমূলক জিনিস আছে কিনা, কিন্তু তারা সন্দেহমূলক কিছুই খুঁজে পায় না। যেহেতু জ্যাকেদের বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পায় না, তাই পুলিশেরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। তারপর মুন পুলিশ স্টেশনে গিয়ে বলে জ্যাকের উপর আমার একটু সন্দেহ হচ্ছে, কারণ দুই একদিনের মধ্যে সে অনেক টাকা কামিয়েছে। আমার মনে হয় বেআইনি ভাবে সে কিছু কাজ করছে, আপনাদের একটু ভালো করে তদন্ত করা উচিত। তখন অফিসার বলে আমরা প্রমাণ ছাড়া কিছুই করতে পারবো না। তখন মুন ঠিক করে সে নিজেই প্রমাণ খুঁজবে। তাই ওই দিন রাতে মুন জ্যাকের গ্যারেজের পাশে গিয়ে ফলো করতে থাকে। কিছুক্ষণ পার হবার পর সে লক্ষ্য করে জ্যাক একটা ড্রিল মেশিন দিয়ে রাস্তায় কিছু একটা করছে। এরপর জ্যাক ওখান থেকে চলে যেতে মুন সেখানে যায়। সে প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু ওখান থেকে হেঁটে যাবার সময় তার পায়ের মধ্যে একটা পেরেক ফুটে যায়। সে বুঝতে পেরেছিল জ্যাক এখানে কি করতে এসেছিল এবং এত টাকা সে কিভাবে পাচ্ছে। পরের দিন সকালে সাং যখন দোকানে যায় তখন সেখানে মিস্টার মুন আগে থেকেই বসেছিল। তখন মুন সাংকে বলে তোমাদের গোপন টাকার ইনকাম করার রহস্য আমি জেনে ফেলেছি, তুমি যদি চাও এটা আমি গোপন রাখি তাহলে আমার সাথে তোমাকে গোপন ভাবে দেখা করতে হবে। সাং কিছুই বলে না। তারপর সে সেখান থেকে চলে আসে। রাতে তার কোনো মতেই ঘুম আসে না, সে অনেক চিন্তিত হয়ে পড়ে। তাই সে জ্যাককে জিজ্ঞাসা করে আমাদের এই প্ল্যান যদি কেউ জেনে ফেলে তখন আমরা কি করব। তখন জ্যাক বলে আমাদের এই প্ল্যান বন্ধ করতে হবে। জ্যাকের মুখে এই উত্তর শুনে তার মোটেই ভালো লাগে না। তারপরে সে ঠিক করে সে মুনের সাথে দেখা করবে। তাই সকালে সে গোপন ভাবে মুনের সাথে দেখা করে। রাতে যখন সাং বাড়ি ফেরে তখন জ্যাক জিজ্ঞাসা করে তুমি কোথায় গেছিলে। তখন সাং বলে আমি শপিং করতে গেছিলাম, সে তার স্বামীকে মিথ্যা কথা বলেছে, তাই সে রাতে কান্না করতে থাকে। পরের দিন সকালে জ্যাক যখন গ্যারেজে কাজ করছিল তখন সে একটা আওয়াজ শুনতে পায়। জ্যাক সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছে সে দেখতে পায় তার পেরেকের জন্য একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাই সে দ্রুত পেরেকগুলো তুলতে শুরু করে, কারণ সে জানে এক্ষুনি এখানে পুলিশ আসবে, আর তারা যদি জানতে পারে এই পেরেকের জন্য গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে সব দোষ তার নিজের উপর এসে পড়বে, তাতে সমস্যা অনেক বাড়বে। তারপর ওই গাড়ি থেকে এক ব্যক্তি বার হয়ে আসে, আর সে যখন জ্যাককে দেখতে পায় তখন সে ওখান থেকে পালিয়ে যায়। লোকটি চলে যাওয়ার পর জ্যাক গাড়িটি চেক করে, তখন সে দেখতে পায় গাড়ির মধ্যে অ্যারির মেয়ে আছে। আসলে ওই লোকটি ছিল কিডন্যাপার, সে কিনা অ্যারির মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। তারপর জ্যাকের বাড়িতে অনেক নিউজ রিপোর্টার এবং পুলিশেরা এসে ভিড় জমিয়েছিল। সবাই মনে করেছিল জ্যাক অ্যারির মেয়েকে কিডন্যাপারের হাত থেকে বাঁচিয়েছে এবং তার ইন্টারভিউ নিতে থাকে। এমনকি সেখানকার মিনিস্টার তার সাথে দেখা করে, আর সে তাকে অনেক টাকা
দেয়। এখন জ্যাকের কাছে অনেক টাকা হয়ে গেছে, তাই সে তার শ্বশুরের কাছ থেকে গ্যারেজটি কিনে নেয়। এরপর আস্তে আস্তে কয়েকটা মাস পার হয়ে যায়। জ্যাক এখন অনেক বড় লোক হয়ে গেছে, সে এখন একটা দামি গাড়ি ও বাড়ি কিনে নেয়। তাছাড়া তাদের গ্যারেজের সামনে একটা ইলেকট্রিক সাইনবোর্ড টাঙায়। তার মনের ইচ্ছা মতো টাকা খরচ করতে থাকে, আর আগের থেকে তাদের ব্যবসা খুব ভালো চলছে। এখন একদিন জ্যাক জানতে পারে রাস্তায় পেরেক পোতার জন্য আরো একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। জ্যাক সঙ্গে সঙ্গে হসপিটালে পৌঁছায়। সে দেখতে পায় ড্রাইভারের অনেক লেগেছে। তারপর জ্যাক একটা জায়গায় বসে প্রথমবারের মতো অনুভব করে সে যেটা করেছে সেটা ভুল করেছে। উদাস মন নিয়ে চুপচাপ বসে থাকে জ্যাক। কিছুক্ষণ পর তার পাশে মিস্টার মুন আসে এবং সে জ্যাককে বলে, তোমরা এটা ঠিক করনি, কারণ আজ তোমাদের পেরেক পোতার জন্য একটা মানুষ জীবনের সাথে লড়াই করেছে। জ্যাক অবাক হয়ে যায়, সে বুঝতে পারছিল না মিস্টার মুন এসব কি করে জানলো। তখন তার মনে পড়ে যায় সাং এর কথা, কারণ একদিন রাতে সাং তাকে কিছু প্রশ্ন করেছিল। সে বুঝতে পারে তার স্ত্রী আগে থেকেই সবকিছু জানতো। এটা ভাবতেই তার মাথা গরম হয়ে যায়, আর সেখান থেকে সে বাড়ি চলে আসে। বাড়ি এসে সে সিদ্ধান্ত নেয় সব টাকা পুড়িয়ে ফেলবে, কিন্তু তার স্ত্রী এরকমটা করতে বারণ করে, কিন্তু জ্যাক কোনো কথাই শোনে না, সে টাকাগুলো পুড়িয়ে ফেলবেই। তখন তার স্ত্রী বাধ্য হয়ে সব ঘটনা বলে দেয়, মুনের সাথে দেখা করা, তাকে মিথ্যা বলা ইত্যাদি। সবকিছু শুনে জ্যাকের মন একদম ভেঙে যায়, তাই সে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। রাস্তায় এসে হাত দিয়ে পেরেকগুলো তোলার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই পেরেকগুলো সে তুলতে পারে না। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। আমাদের এই গল্পটি একটা শিক্ষা দিয়েছে, আসলে খারাপ কোনো কাজ করাটা একটা সহজ ব্যাপার, কিন্তু সেটা মন থেকে মুছে ফেলাটা অনেকটাই কঠিন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য কোনো সত্য বা না জানা ঘটনা নিয়ে।